আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রেজাউল আলম কৌশিক। আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবজাঙ্কটিভ ভার্ব। বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই সাবজাঙ্কটিভ ভার্ব থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। তো বাজারের যে গতানুগতিক বইগুলো আছে এই বইগুলাতে সাবজাঙ্কটিভ ভার্ব সম্পর্কে প্রায় 5, 7, 10, 12 করে রুলস দেওয়া আছে, যেগুলা ছাত্রছাত্রীদের মুখস্থ রাখা, মনে রাখা খুবই কষ্টকর। তো আমি চেষ্টা করছি এই সাবজাঙ্কটিভ ভার্বটাকে খুব সহজভাবে একটা নিয়মের মাধ্যমে কীভাবে আয়ত্ত করা যায় সেটাকে সঠিকভাবে উপস্থাপনা করার জন্য। তাহলে আসুন জেনে নিই সাবজাঙ্কটিভ ভার্বটা কী। তবে শুরুতেই আমাদের একটা বেসিক আইডিয়া সম্পর্কে ধারণা নেওয়া যেতে পারে, যেটা আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি, যে কোনো বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা সেখানে ভার্বটাকে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করছি। যেমন হি গোস টু স্কুল, এখানে গোসের সাথে এস বা ইএস যোগ করছি। কেন? সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে, এটা আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি। অর্থাৎ এখানে এখন যদি আমি বলি যে আপনি হি গোসের জায়গায় আপনি হি গো বসাবেন, তাহলে কি আপনি আমার কথাটা মেনে নেবেন? কখনোই মেনে নেবেন না। তাহলে আসুন আমরা সেই গতানুগতিক সেই নিয়মটার বাহিরেও কিছুটা আলোচনা করি, যেটাই হচ্ছে আমাদের সাবজাঙ্কটিভ ভার্বের একটি মূল আলোচ্য বিষয়। তাহলে আসুন কীভাবে সাবজাঙ্কটিভ ভার্বটাকে আমরা ইউজ করব, এটার ব্যবহারটা কী বা প্রয়োগটা কী, বা কখনোই সেই সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বাই এস হয় না যেটা নিয়মের বহির্ভূত, সেটা আমরা একটু দেখে নিই। দেখেন আমার এখানে চারটি কিছু ওয়ার্ড দেওয়া আছে, যে নেসেসারি, ম্যান্ডেটারি, রিকোয়ার্ড, আর্জেন্ট, সাজেস্ট, অ্যাডভাইসড, অব্লিগেটরি, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, অ্যাডভাইস, অর্ডার, মুভ, প্রপোজ, অ্যাস্ক, রেকমেন্ডেড, আর্জ, ডিক্রি, ইনসিস্টড, প্রেফার, ডিমান্ড, স্টাইফুলেড, রিকোয়েস্ট, উইশ, ইন্টেনশন, ডিরেক্টিভ, কন্ডিশন, এই ওয়ার্ডগুলা। তো আমার কাজ হচ্ছে এই সাবজেক্টিভ ভার্বটা কীভাবে ইউজ করবো, অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যের ভিতরে আসে এবং তারপরে যখনই আপনি দেখবেন দ্যাট এসেছে, তখনই এই ওয়ার্ডগুলোর পর যে সাবজেক্টটা আসবে সেই দ্যাটের পরে, সেই সাবজেক্টটা আপনার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল যাই হোক না কেন, আপনাকে ভার্বটাকে সবসময় সিম্পল ফর্মে ইউজ করতে হবে। অর্থাৎ ভার্বের সাথে আপনি সেই যে গতানুগতিক নিয়ম যে হি গোস, এই গোসের সাথে এস বাই এস, এইটা অর্থাৎ এস বা ইএস, আইএনজি, ডি, ইডি, টি, শুড, এগুলো কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ সহজ কথা হচ্ছে যে আমরা এই চার্টে যে ওয়ার্ডগুলো দেখছি, এই ওয়ার্ডগুলোর পরে যদি দ্যাট আসে, এরপরে আপনার সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল যাই হোক না কেন, আপনার এটার উপর কোন ভার্বের উপর কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ ভার্বটাকে সবসময় আপনি সিম্পল ফর্ম ইউজ করবেন। এবার আসলে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই আসলে এটার ইউজেসটাকে। আই সাজেস্ট দ্যাট হি ড্রপ সিভি ফর দিস পোস্ট। দেখেন এখানে সাজেস্ট চার্টের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেখান থেকে একটা ওয়ার্ড সাজেস্ট দেওয়া আছে, ঠিক এরপরে দ্যাট এসেছে। এবার দেখেন দ্যাটের পরে একটা সাবজেক্ট আছে হি, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও দেখেন ড্রপ শব্দটার সাথে এস বাই এস হয়নি, যেটা আমরা পড়েছি বা শিখেছি ইতিমধ্যে। ঠিক তারপরে এক্সাম্পলে দেখ খেয়াল করেন, ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট হি লিভ, আর্জেন্ট এসেছে, তারপর দ্যাট এসেছে, সাবজেক্ট তার ফার্স্ট সিঙ্গুলার নাম্বার হি এসেছে, তারপর ভার্বটা কিন্তু এস বাই এস যুক্ত বা এনজি, ডি, ইডি, শুড কোনো কিছুই হয়নি। ঠিক আমরা তৃতীয় নাম্বার এক্সাম্পলে খেয়াল করছি যে ইট ইজ নেসেসারি দ্যাট হি বি এ স্টুডেন্ট, এখানে নেসেসারি এসেছে, তারপর দ্যাট এসেছে, হি এসেছে, কিন্তু তারপর ভার্বের কোনো ফর্ম চেঞ্জ হয়নি, বি হুবহু রয়ে গেছে। তো এখানে একটা বিবেচ্য বিষয় বা বলে রাখা দরকার যে বিটা কীভাবে হলো, বিটা কোত্থেকে আসলো। আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই যে ফর্মগুলো আমরা শিখেছি ছোটোবেলা থেকে, এগুলার মূল বিশ্রম ভাবটাই হচ্ছে বি, অর্থাৎ বিকে বাংলে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলা পাই। তারপরে এক্সাম্পলও দেখেন খেয়াল করে যে ইট ওয়াজ রিকমেন্ডেড দ্যাট উই ওয়াইট, সেম একই অবস্থা, এরপরে এক্সাম্পলে একই অবস্থা। তারপরে একটা এক্সাম্পলে দেখেন যে আই প্রপোজ দ্যাট দ্য বুট বি সিক্রেট বায়োলেট, একই অবস্থা। লাস্ট যে এক্সাম্পল সেটা দেখেন আই সাজেস্ট দ্যাট দ্য জব বি ডান, এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে সাজেস্ট শব্দ এসেছে, দ্যাট এসেছে, তারপর সাবজেক্ট দেখেন, তারপর সিঙ্গুলার নাম্বার দ্য জব এসেছে,
কিন্তু এখানে ভার্ব বি এসেছে বেস ফর্ম হিসাবে, ঠিক আছে, কিন্তু দেখেন বিয়ের পরের যে ভার্বটা সেটা ডান, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে। এখানে একটা বিষয়টা মনে রাখবেন, সেটা হচ্ছে যে বি যদি আসে তারপর যদি কোনো ভার্ব ইউজ করে সেই ভার্বটা সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ ভার্ব আসলে এটা হবে, নাউন আসলে সেটা চেঞ্জ হবে না, অর্থাৎ বিয়ের পরে নাউন হবু বসে যেতে পারে। অর্থাৎ আপনি সহজে মনে রাখবেন যে এই যে উপরের যে চার্টে যে ওয়ার্ডগুলা দেওয়া আছে এই ওয়ার্ডগুলা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা নাউন এর যে কোনো একটা, অর্থাৎ এই ওয়ার্ডগুলো আসলেই আপনি এরপর খেয়াল রাখবেন দ্যাট আসছে কিনা, তারপর সাবজেক্ট যাই আসুক না কেন, মনে করেন যা ইচ্ছা তা আসুক না কেন, আপনি সহজে ইচ্ছা করে কোনো সহজেই আপনি ভার্বের সাথে কোনো কিছু ইউজ না করে হুবহু মূল ফর্মটা বসায় দেবেন। এবার আসেন আমরা এই যে চার্টে এতগুলা ওয়ার্ড দেখলাম, খুব জটিল মনে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে যে আমরা আসলে এতগুলো ওয়ার্ড এগুলা কীভাবে মনে রাখবো, এগুলো তো মনে রাখা কোনোভাবেই সম্ভব না। দেখুন এটাকে মনে রাখার জন্য একটা সহজ টেকনিক দেওয়া আছে যে কীভাবে আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন। নিচে ছড়াটা খেয়াল করেন, দেখেন মডার্ন মেয়ে রূপা তার বাবার কমান অমান্য করে একজন আইএস জঙ্গির সাথে পালিয়ে গেছে, অর্থাৎ খুব মজাদার একটা ছড়া, খেয়াল রাখেন এটা কীভাবে মনে রাখবেন। দেখেন মডার্ন শব্দটাকে ভাঙলে আমরা পাচ্ছি এমতে ম্যান্ডেটরি মোব, ওতে অব্লিগেটরি, ডিতে ডিমান্ডিক্টি, ইতে অ্যাসেনশিয়াল, আরতে রেফার, এনটে নেসেসারি। তারপর দেখেন রূপা শব্দকে আমরা বাংলায় পাচ্ছি আর্টে রিকোয়ার, রিকোয়ারমেন্ট, রিকোয়েস্ট, রিকমেন্ড, ইউতে আর্জেন্ট, আর্জ, পিতে প্রপোজ, প্রিফার, প্রিফারেন্স, এতে আস্ক, অ্যাডভাইস, অ্যাডভাইস, আবার কমান্ড তো হুবু দেওয়াই আছে ওয়ার্ডটা, তারপর আইতে হচ্ছে ইনসিস্ট, ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট, এসতে সাজেস্ট, স্টাইপুলেট। যদিও একটু কষ্ট হবে ওয়ার্ডগুলো মনে রাখা, কিন্তু চেষ্টা করবেন, বারবার প্র্যাকটিস করবেন সূত্রটাকে মনে রাখার জন্য, ইউজ করার জন্য, যেহেতু মজাদার একটা ছড়া, তাহলে দেখবেন খুব সহজেই আপনি মনে রাখতে পারতেছেন। অর্থাৎ খুব সুন্দর একটা লজিক, মডার্ন মেয়ে রূপা তার বাবার কমান অমান্য করে একজন আয়াস জঙ্গের সাথে পালিয়ে গেছে। অর্থাৎ এই সাবজেক্টিভ ভার্ব হচ্ছে এমনই একটা বিষয় যেটা আমরা গতানুগতিক ছোটোবেলা থেকে শিখে আসছি, বারবের সাথে এস বি এস যোগ করবো, তারপর সিঙ্গুলার নাম্বারে তার বাহিরের একটা নাম, যেটা আমাদের দেখলে যে কেউ টাস্কে লেগে যেতে পারে যে আসলে এটা কীভাবে সম্ভব, বা প্রশ্নে ভুল আছে কি না, বা নিশ্চিত প্রশ্নে ভুল আছে, বা প্রশ্নকর্তা ভুল করছেন, আসলে তা না বিষয়টা, বিষয়টা হচ্ছে মূল এইটা আমরা যেটা আলোচনা করলাম। তো এই বিষয়টাকে আর একটু সহজ করার জন্য দেখেন এখানে আমরা কিছু প্র্যাকটিস দিয়েছি, কোয়েশন অফ প্রিভিয়াস ইয়ার্স, এই টপিক থেকে কোন কোন জায়গায় প্রশ্ন এসেছে বা কোথায় কোথায় প্রশ্ন এসেছে এর কিছু প্র্যাকটিস দেওয়া আছে, খেয়াল করেন আমরা এখানে পাঁচটা প্র্যাকটিস দিয়েছি, এই পাঁচটা প্র্যাকটিসগুলো আপনি সলভ করেন যে কীভাবে প্রশ্ন আসতে পারে, এমসিকিউ চারটে অপশান থাকতে পারে, কখনো কখনো আপনাকে কারেক্ট সেন্টেন্স কারেকশান হিসেবে দিতে পারে, যে কোনো ওয়েতে দিতে পারে, আপনি কোয়েশনগুলো দেখলে বুঝতে পারেন সঠিক না কি ভুল। আশা করি এই প্র্যাকটিসগুলো যদি সঠিকভাবে ফলো করেন তাহলে আপনি আরও সহজভাবে সাবজাঙ্কটিভ ভার্বটা কী সেটা ক্লিয়ার হয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন টপিকসটা খুব সহজেই। তো আজকে আর কথা না বাড়াই আজকে এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।